আজ সকাল থেকে ঝকঝকে নীল আকাশ এবং তাতে সাদা মেঘ যেন বারবার করে বলে যাচ্ছে যে শরত আর খুব বেশি দূরে নয় যদিও সময়টা বর্ষাকাল হাজিরা পার্কের মাঠে দাঁড়িয়ে রয়েছি এবং হাজিরা পার্ক দুর্গোৎসবের এবারের পুজো আশিতম বছরে আর তাদের এবারের যে বিষয় ভাবনা সেটা নিয়েই জানবো আমার সঙ্গে রয়েছে সায়ন তার কাছ থেকে জানবো এবারের পুজোয় কি দেখবে দর্শকরা নমস্কার যেমন আপনারা সবাই এখন শুনলেন যে আশি বছরে পদার্পণ করেছে আমাদের হাজরা পার্কের এই পুজো তো আমরা এটা বলতে পারি যে এই হাজরা মোড়ে আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে অনেক রাজনৈতিক তাণ্ডব হয়ে এসছে তো সেই সূত্রপাত থেকে বলা যেতে পারে যে এবারে আমরা লোকে ভদ মানে যা যত মানুষজন আছে আমাদের এখানে তাদের সবার কাছে একটা নতুন জিনিস আসতে চলেছে সেটা হলো যে রাজা হাজরা পার্কে রাজনৈতিক তাণ্ডব ছেড়ে দিয়ে আমরা পুজোর মাধ্যমে একটা তাণ্ডব করতে চলেছি যে তাণ্ডবটা আমরা হাজরা পার্কে সমস্ত ময়দান জুড়ে করব অ্যান্ড আপনারা দেখতে পাবেন সেই তাণ্ডব আশা করি বিগত দু দুবছর ধরে যে কোভিড নাইন্টিন পিরিয়ডের জন্য মানুষের সেই আনন্দ তাণ্ডব বা সেই আনন্দ উপভোগ করতে পারেননি সেটা এবছরে আমরা একটা ছোট্ট সুযোগ করে দিচ্ছি যাতে তারা এই উপভোগটা নিতে পারে বা সেই আনন্দ দিক থেকে আবার ফিরতে না পারে কোনো কারণে আর আমি শুভকামনা আন আশীর্বাদ জানাই আমাদের মানে আশীর্বাদ চাইছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যাতে উনি যেভাবে আমাদের সাথে সারা বছর ধরে থাকেন যেন এইবারেও আমাদের সাথে উনি থাকেন ওনার জন্যে আমরা একটা নতুন স্বীকৃতি পেয়েছি পশ্চিমবঙ্গে যেটা বা আমাদের দুর্গাপুজোর দিক থেকে দেখতে গেলে ইউনেস্কো আমরা আশা করবো আগামী দিনেও যেন আশীর্বাদ আমাদের সাথে থাকে এই পুজোর ইউনেস্কোর স্বীকৃতিকে সামনে নিয়ে এবারের পুজো যেন আরো অনেক বেশি উজ্জ্বল দু হাজার উনিশে যে জায়গায় কলকাতার দুর্গা পুজো দাঁড়িয়েছিল সেখান থেকেই আরও নতুন করে আরো নতুন উচ্চতায় যেতে চাইছে কলকাতার দুর্গা পুজো আর তার প্রস্তুতি যেন শুরু হয়ে গিয়েছে একশো দিন আগে যেরকম এই মাঠে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল মণ্ডপ তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যে এবং তার কাজ চলছে জোর কদমে এই জায়গা থেকেই এবারের পুজো কলকাতার মানুষকে বাংলার মানুষকে নতুন চমক দেবে সেই আশা কিন্তু প্রত্যেকেই করছেন পুজো আসছে পুজো আসছে এবং এই করতে করতে পুজো একেবারে এসেই যায় আজকে গুরুত্বপূর্ণ দিন কারণ মাত্র একশো দিন বাকি একশো দিন পরেই পুজো শুরু হয়ে যাবে সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি চোর বাগানের মাঠে প্রস্তুতি একেবারে সাজ সজরব আমি একটুখানি তোমাকে আমার সঙ্গে ক্যামেরায় প্রবীর রয়েছে তাকে দেখাতে বলবো যে চোর বাগানে একশো দিন বাকি থাকতেই কিভাবে গোটা মণ্ডপ সেজে উঠতে শুরু করেছে মণ্ডপের যে মূল যে স্ট্রাকচারটা হয় মূল যে পরিকাঠামোর দিকটা সেই বাঁশ বাঁধার কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে একেবারে পুরো দামে কাজ চলছে এবং সেই জায়গা থেকে আমরা একটু উদ্যোক্তার সঙ্গে কথা বলে নেবো জয়ন্তরা যেটা জানতে চাইব বাকি তো এখনও একশো দিন এতটা সাজো রব দেখলে তো মনে হচ্ছে মানে পুজো প্রায় এসেই গেল দেখো আমাদের পুজো তো অনেক দিন আগেই শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি এটা যেটা দেখছো এটা একটা খালি জাস্ট কভার এর ভেতরে আরও কাজ আছে তো যারা আজকে ঠাকুর দেখতে আসবে তাদের তো একটা সেফটি সিকিউরিটির ব্যাপার আছে এবং এরপর বর্ষাকাল যেহেতু এটা একটা মাঠ ভিজে গেলে কাজ করতে অসুবিধে হয় এই জন্য আমরা আগে পুরো মাঠটাকেই কভার করে দিই এবার এর ভেতরে যা কাজ হবার হবে আর একশো দিন দেখতে দেখতে তিনশো পঁয়ষট্টি দিন চলে চলে গেল আর একশো দিনের কি ব্যাপার এও দেখতে দেখতে চলে যাবে এখন ভগবানকে খালি ডাকি যেন আর করোনা দু বছর ধরে যেভাবে আমাদেরকে এ করেছে সেটা যেন না হোক এবার মানুষ যেন মাস্ক ছাড়া সুস্থভাবে ঠাকুর দেখতে পারে এটাই আমাদের তোমাকে একটা জিজ্ঞেস করবো যেহেতু দু বছর পুজোটা সেভাবে মানুষ অনেকেই উপভোগ করতে পারেননি এবছর কিন্তু একটা প্রশ্ন রয়েছে কোন পুজো কি করবে এত তাড়াতাড়ি কি চোর বাগানের ভাবনা বলা সম্ভব না চোর বাগানের ভাবনা বলা বলতে আমাদের যে থিমের নাম অন্তর শক্তি সেটা তো আমরা আমাদের খুঁটি পুজোর দিনই বিমল সেটা বলে দিয়েছেন আমরা সেটার ব্যানার ইয়েও করেছি এরপর দেখুন সত্যি কথা বলতে থিমের নাম বা থিম কি হচ্ছে সেটার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ইনস্টলেশনটা কি হচ্ছে মেটেরিয়ালটা কি হচ্ছে কিভাবে দেখানো হচ্ছে কিভাবে এন্ট্রি কোথা দিয়ে এক্সিট সেগুলো এখন আপাতত চাপা থাক সেটা বিমলদা ঠিক সময় মতো ঠিক মতো সময় প্রকাশ করবেন এই এই এবারে যে মণ্ডপটা হচ্ছে এটার প্রস্তুতি কিন্তু দু হাজার থেকে শুরু কেন আমরা যেটা বিমলদা এখানে দু হাজার কুড়িতে করবে বলেছিল সেটা আমরা দু হাজার কুড়ি আর দু হাজার একুশ করোনার জন্য করতে পারিনি সেই জন্য আমাদের এই কাজটা প্রায় অর্ধেক মানে কমপ্লিট করাই আছে দু বছর ধরে এবছর জাস্ট সেটাকে এক্সিকিউট করবে মানবা এটাই মানে ফাইনাল হয়ে আছে এবং আশা করছি আমরা সেপ্টেম্বরের শুরু মাঝামাঝির মধ্যে কাজ শেষ করে ফেলতে পারব একশো দিন বাকি থাকতে এই একটা বিষয় কিন্তু পরিষ্কার যে প্রত্যেকবারের মতো বিশেষ করে আমরা যারা বারবার বলছি দু হাজার কুড়ি একুশের পুজোটা তো খুব একটা মনোমতো মানুষের হয়নি সেই দু হাজার উনিশের ধারাবাহিকতা মেনে সেই থিম নিয়ে লুকোচুরি যাতে পাশের পাড়া অন্য পাড়া যাতে ভাবতে না পারে তারা কি করছে সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে তার ফলে থিমের নাম প্রকাশ্যে আসছে অথচ কিভাবে কাজ হবে সেটা কিন্তু এখনও গোপন তবে দু হাজার কুড়ির ভাবনাকে দু হাজার বাইশে উপস্থাপনা করার মধ্যে দিয়ে চোর কিন্তু আবার সেই যে ধারাবাহিকতার কথা যেটা আমরা বলছি যে ধারাবাহিকতা কিছুটা হলেও আটকে যেতে বসেছিল সেই ধারাবাহিকতা ফিরিয়ে আনছে পুজো আর একশো দিন বাকি প্রত্যেক মানুষের মনে সেই উত্তেজনাও আস্তে আস্তে তৈরি হচ্ছে যাতে পুজোর পাঁচটা দিন বা আরও আশেপাশে কয়েকটা দিন যাতে ভালো করে কাটানো যায় তার জন্য প্রস্তুতির কোনোরকম কিন্তু ব্যত্যয় রাখছে না অধিকাংশ পুজো চোর বাগানো তার ব্যতিক্রম হয়নি